মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ফরিদপুরের গোপালপুর ঘাটে। এই গোপালপুর ঘাটটা অনেকেই হয়তো বা জানেন না নামটা, এখান দিয়েও ঢাকাতে যাওয়া যায়। আমি আসলে এই মুহূর্তে ফরিদপুরের একটা নদীর ঘাটে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গোপালপুর ঘাট। এই ঘাটটা সম্বন্ধে অনেকেই জানেন না, এখানে স্পিড বোর্ডে করে নদী পার হওয়া যায়, এবং শুধু নদী যে পার হওয়া যায় সেটা না, এখানকার ঘাটটা দিয়ে ওপারে দোহারের মৈনর ঘাটে যাওয়া যায় এবং আলটিমেটলি ঢাকায় পৌঁছে যাওয়া যায়। তো এই যে ট্র্যাকটা আছে এটা সম্বন্ধে আমরা অনেকেই জানি না। এখান থেকে পার হতে হয় স্পিড বোর্ডে, স্পিড বোর্ডগুলোও খুব মজার, 20 জন করে যাত্রী নেওয়া হয় এবং একটার পর একটা, অর্থাৎ একটা ছেড়ে গেলেও তারপরে আবার আরেকটা ঘাট এসে আরেকটা স্পিড বোর্ডে এসে ঘাটে ভেড়ে এবং 20 জন করে যাত্রী পার হয়। মোটামুটি এই নদীর এই অংশটুকু পার হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে স্পিড বোর্ডে, এরপরে দোহারে পৌঁছে যাওয়া যায় এবং দোহার থেকে যে যার মতো যে যার গন্তব্যে যাবে তার যার যার পরিবহন ব্যবস্থায়। যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এই ঘাট এলাকাটা, গোপালপুর ঘাট এলাকাটা, অর্থাৎ যেটা আমাদের ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার মধ্যে পড়েছে, এই ঘাট এলাকাটা খুব সুন্দর। মানে চর ভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খুব কাছে এই ঘাট এলাকাটা, এবং এই ঘাটের আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যটা এটা খুবই সুন্দর। মানে আমি এখানে এসে, আমি তো আর এটা পার হয়ে ঢাকায় যাচ্ছি না বা প্রাণে সুইটবোর্ডেও উঠছি না, কিন্তু এইখানকার দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগলো। আমি কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অদ্ভুত সুন্দর দৃশ্য এই শাখা নদী আর নদীর পাড়।